আসসালামু আলাইকুম, আমি আকলিম আক্তার শর্মা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঢাকায় ফেরার পথে যে মারিয়াম অসুস্থ হয়েছে, আর মারিয়াম সুস্থ হচ্ছিল না, ডে বাই ডে ওর শরীর আরও খারাপ করছিল। তো ফার্স্টের দিন আমরা দেখলাম বাসায় রেখে যে অসুস্থ হয় কি না, মানে একেবারে জেনারেল ট্রিটমেন্ট দিয়ে, বাট কোনো কাজ হচ্ছিল না। তো তারপর আমাদের বাসার সামনে একটা চেম্বার আছে ডাক্তারের, তো উনি শিশু বিশেষজ্ঞ, তো ওনাকে দেখালাম। উনি আমাদেরকে সাজেস্ট করলো যে মারিয়ামকে হসপিটালে ভর্তি করার জন্য। তো আমি চাচ্ছিলাম না মারিয়ামকে হসপিটালে ভর্তি করাতে, যেহেতু এত ছোট মানুষ, আর হসপিটালে ভর্তি থাকলে অবভিয়াসলি ওকে ক্যানুলাও লাগাবে। তো আমি ভাবতেই পারছিলাম না যে আমার মেয়েকে ক্যানুলা লাগাবে আর ও সহ্য করবে, তো আমি অ্যাভয়েড করার চেষ্টা করছিলাম। তো তারপর দেখলাম যে তাতেও কোনো কাজ হচ্ছে না। তারপর 4 তারিখ আমি ভর্তি করতে একেবারে বাধ্যই হলাম। তো তারপর ভর্তি করালাম। ভর্তি তো ফার্স্টে প্ল্যানিং করে যায়নি, হসপিটালে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য, তো তারা ভর্তি করিয়ে ফেললো। বাংলাদেশ শিশু হাসপাতালে গিয়েছিলাম, তো হসপিটালটা মোটামুটি ভালোই ছিল। 4 দিন ছিলাম, এমন দুর্ধর্ষ সময় কেটেছে যা আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। মানে এতটা ভয় লাগছিল, আবার হচ্ছে আতঙ্কে ছিলাম, খারাপ লাগছিল, আর আমি মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলাম, যে আমি ভাবতে পারছিলাম না যে হুট করে কীভাবে কী হয়ে গেল। আমি সুস্থ একটা বাচ্চা গ্রামে নিয়ে গেলাম, সুস্থভাবেই সব কিছু সুন্দর মতোই হয়েছিল, আসতে নিছি আর গাড়ির মধ্যে এরকম হুট করে বমি করা স্টার্ট করে। তারপরে হসপিটালে নেওয়ার পর জানতে পারলাম যে ওর আসলে কলেরা হয়েছে। তো স্যালাইন দিয়েছে অনেক, 4 দিন ছিলাম টানা স্যালাইন দিয়েছে, ও আসলে উইক হয়ে পড়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ, বাসায় চলে এসেছি। আসার পরেই আমার খালারা দেখতে আসছে মারিয়ামকে, আমার যে বোনের বিয়ে ছিল ও আসছে, তারপর আমার ছোট খালা আসছে, আমার মিরপুরের খালা আসছে, খালাতো বোন আসছে, সবাই আসছে, এসে দেখা করে গিয়েছে। তো ছোট খালা আর আমার যে খালাতো বোনের বিয়ে গিয়েছে ও ছিল আমাদের বাসায়। তো মা স্পেশাল অনেক কিছু রান্না টান্না করেছে, মারিয়ামের বাবাও ছিল, মারিয়ামের বাবার জন্য রান্না বান্না করেছে। তো যাই হোক, আমরা খাবার খাচ্ছি, আর বারবার খুব ভেঙে পড়ছিলাম আমি যে কী হয়ে গেল আমার সাথে, এরকমটা তো হওয়ার কথা ছিল না। তো সন্ধ্যাবেলায় মা চা বানিয়েছে আমার কাজিনদের জন্য। তো আমার যে খালাতো বোনের বিয়ে হয়েছে ও আবার আমার মায়ের হাতে চা অনেক পছন্দ করে, আমার মিরপুরের খালাতো বোনও পছন্দ করে, আর আমি তো আমার মায়ের হাতের চায়ের ফ্যান। তো মা সবাইকে চা সার্ভ করেছে। তারপর সন্ধ্যাবেলা ছিল আমার হাতের ফুচকা, তো আমি সবার জন্য ফুচকা বানিয়েছি। তো আমার মিরপুরের খালা অসম্ভব পছন্দ করে আমার হাতের ফুচকা, তো তার জন্য স্পেশালি বানানো। তো সবাই মিলে গল্প করলাম, এনজয় করলাম, খেলাম, আর বারবার আমি একই কথা বলছিলাম যে কি হয়ে গেল আমার সাথে। তো মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছি, ভালো লাগছিল না কোনো কিছু। তো তারপর মা বলতেছিল যে হ্যাঁ তাহলে চল আমরা বাইরে থেকে ঘুরে আসি। তো আমি তারপর ভাবলাম যে ঠিক আছে যাওয়া যাক। আমার ছোটো খালা বলছিলো যে আমার মানে আমার মায়ের ফুফাতো ভাইয়ের ছেলের বউ আর কি ডাক্তার, উনি শিশু বিশেষজ্ঞ, ভাইয়াও ডাক্তার, ভাবিও ডাক্তার। তো আমার ছোটো খালা বলছিলো যে ধানমন্ডি থেকে ঘুরেও আসি, আর মানে ভাবির সাথে আমাকে পরিচয় করাই দিবে, কথা বলাই দিবে। তো এর জন্য আর কি যাওয়া, যে পরিচিত হয়ে আসি, ভাবি সাপোর্ট দিলে আমার কাছে ভালো লাগবে। ভাবির সাথে আমার আগে কখনো দেখা হয়নি, ইভেন দু আমার ভাইয়ের সাথেও দেখা হয় নাই। তো যাই হোক, দেখা হয় নাই বলতে মামার সাথে আমার দেখা হয়েছে, বাট বাসায় গেলে ভাইয়া যেহেতু ডাক্তার, ওনাকে আমি যত মানে যে কয়েকবারই গিয়েছি আর কি, ভাইয়াকে পাইনি বাসায়। বাট আপুর সাথে দেখা হয়েছিল, ওনারা এক ভাই এক বোন, তো আপুর সাথে দেখা হয়েছিল, আবু খুব ভালো মানুষ। তো এই তো মা, আমি, মারিয়াম, আমরা রিক্সায় করে যাচ্ছি, আর সামনের রিক্সা হচ্ছে আমার খালাতো বোন আর হচ্ছে আন্টি, তো আর আন্টির মেয়ে, আর আমরা ধানমন্ডিটা দেখে দেখে যাচ্ছি আর কি। খুব ভালো লাগছিলো এইখানে আমি কত এসেছি মায়ের সাথে, তারপর আমার
চাচাতো বোনের সাথে। চাচাতো বোনের সাথে প্রায় আসা হয়েছে, তো মাঝে মধ্যে আমরা আর কি প্ল্যান করতাম যে আমরা হুট করে যে চল ঘুরে আসি, কোথা থেকে খেয়ে আসি। তো ধানমন্ডির দিকে আমরা বেশিরভাগ সময় যেতাম, আড্ডা দিতাম, গল্প করতাম, ঘুরে ঘুরে পুরো ধানমন্ডি দেখতাম, তারপর চলে আসতাম আর কি। তো যাই হোক, এই তো এগুলো মার সাথে গল্প করতে করতে চলে এসেছি মামার বাসায়। তো এখন আমরা লিফটে, এই তো দেখতে পাচ্ছেন মার কোলে মারিয়াম, আর আন্টির কোলে হচ্ছে মানে আমার বোন, খালাতো বোন, আর পাশে হচ্ছে যে খালাতো বোনের বিয়ে খেয়ে আসছে সেই খালাতো বোন। তো মামার বাসাটা অসম্ভব সুন্দর, বিশাল বড় বাসা, বাট মানুষ হচ্ছে মাত্র দুজন, আমার মামা আর মামি। তো তাদের বাচ্চারা বড় হয়ে গিয়েছে, যার যার মতো সেটেল হয়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে, তারা আলাদাই থাকে। ভাবির সাথে দেখা হয়নি, ভাবির বাচ্চা অসুস্থ ছিল, তো ভাবি হসপিটাল মানে আমি হসপিটালে গিয়েছিলাম ভাবির সাথে দেখা করতে। তো হসপিটাল থেকে ভাবি বের হয়ে গিয়েছে, আমরাও গিয়ে পৌঁছাইছি, আর ভাবিও সেঞ্জে উঠে চলে গিয়েছে, মানে আর আমরা কন্ট্যাক্টও করতে পারিনি, তো আনফর্চুনেটলি দেখা হয়নি। যাই হোক, তো ভাবলাম যে মা বলতেছিল যে তাহলে মামার সাথে দেখা করবে আর কি, তো আমরা আসছি মামার সাথে দেখা করতে। অনেক দিন পর মামাকে দেখলাম, তো এই তো মামার বাসা ঘুরে ঘুরে দেখছিলাম, অসম্ভব সুন্দর বাসা। আমার মামা, মামি, তারপর আমার ভাই, ভাইয়া, ভাবিও ছিল ওই বাসায় এক সময়, তো এখন তারা আলাদা হয়ে গিয়েছে। তো পুরো এত বড় ফ্ল্যাট নিয়ে শুধু মামার মামি থাকে দুজন মানুষ, তো একটু ভুতুরে ভুতুরে বাসার মতো লাগছিলো আমার কাছে, যেহেতু মানুষ থাকে না, বাসা ময়লা হয়েছিল। তো অনেকটা মানে যেভাবে আর কি দুজন বৃদ্ধ লোক থাকে, তো ওই রকম আর কি দেখার মতো বা টেক কেয়ার করার মতো মানুষ নাই, তো এই জন্য আর কি অবস্থা বাসার। বাট অসম্ভব সুন্দর করে সাজানো, বোঝা যাচ্ছিল যে সুন্দর করেই সাজিয়েছে। তো এই লাইটটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম মারিয়া, মা, তারপর হচ্ছে আমার আন্টি, তারা সবাই বসে বসে গল্প করছিলো, আর আমি আর আমার যে খালাতো বোনের বিয়ে খেয়ে আসছি, ও আমরা দুজন মিলে ভিডিও করছিলাম, তারপর ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। বাসাটা অসম্ভব সুন্দর একটা বাসা। এটা ভাইয়ার বাসা, ভাইয়ার রুম ছিল, ভাইয়া ভাবির বেডরুম ছিল, তো এখন তারা থাকে না, বাট তাদের সব কিছু রয়ে গিয়েছে, স্মৃতি হিসাবে রেখে দিয়েছে মামা। সুন্দর বাসাটা, আর যিনি এই বাসাটা সাজিয়েছেন তিনিও অসম্ভব সুন্দর করেই সাজিয়েছিলেন। বাট এখন যেহেতু মাত্র দুজন মানুষ থাকে, লুক আফটার করার কেউ নেই, তো এর জন্য হয়তো বা বাসাটা এমন অগোছালো হয়ে আছে, বাট দেখলে বোঝা যায় যে একসময় অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে কি রান্নাঘর, এখন মামি রান্নাবান্না করে এই রান্নাঘরে, তো অলমোস্ট রান্নাঘরে সব কিছুই আছে, বাট কিন্তু একটু অগোছালো টাইপের এই আর কি। আমি জানি না এখন আপনারা আমার ভিডিওটি দেখছেন কি না, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ ভিডিওটি দেখতে লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওটি এখন ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, চাইলে কিন্তু আপনি আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে দিতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকটা সময় আমরা মামা মামির সাথে কাটিয়েছি, মা আন্টি অনেক গল্প করেছেন মামার সাথে, তো তারপর অনেকটা সময় হয়ে যাচ্ছিলো বাসায় ফিরতে হবে, তো এই জন্য আমরা বের হয়ে পড়েছি। তো এখন আমরা হেঁটে হেঁটে মেইন রোডে উঠবো, এটা একটু ভিতরের দিকে, তো তারপর আমরা রিক্সা নিয়ে চলে যাব বাসার দিকে। আন্টিরা কালকে সকালবেলায় চলে যেতে চেয়েছিল, বাট আমি বলেছি যাওয়ার জন্য না, মারিমার বাবার সাথে এখনও আমার খালাতো বোনের দেখা হয়নি, তো ও চাচ্ছিল মারিমার বাবার সাথে দেখা করেই তারপর যাবে। তো আমি বললাম ঠিক আছে থেকে যা, বৃহস্পতিবার রাতে মারিমার বাবা আসে, তো শুক্রবার দিন আর কি আমরা একসাথে খাওয়া দাওয়া করবো। এই তো মা রান্না বান্না করছে, আজকেই শুক্রবার, তো আন্টিরা খাওয়া দাওয়া করেই চলে যাবে আর কি গ্রামে। আমার আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।